এবং উপরে সৃষ্টিকর্তা জানে। বাচ্চাদের পড়ালেখার অনেক পিছনে পড়ে যাচ্ছে, না বেতন দিতে পারতেছি, না বাচ্চাদেরকে ভালো কিছু খাওয়ান দিতে পারতেছি। আমাদের এত দুরবস্থা যে কাকে বলবো, ম্যানেজমেন্টের অজুহাত। আমরা বেতন বকেয়া থেকে বঞ্চিত আছি, আমাদের বেশ কিছু পাওনাদি রয়েছে, আমাদের গত 7 মাসের বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে। বাংলাদেশ টি স্টেট স্টাফ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ চা সংসদের মধ্যে সম্পাদিত চুক্তিনামা অনুযায়ী 2020-2021, 2022-2023 বছরের 2টি এরিয়ার বকেয়া পাওনাদি আমাদের বকেয়া রয়েছে। এর পূর্বে এই কোম্পানির ম্যানেজার সাহেবরা আরো 3 বার আমাদের সাথে চুক্তি করেছেন বিভাগীয় সমদপ্তরে, কিন্তু কোন চুক্তি বাস্তবায়ন করেন নাই। এগুলা সবকিছু উল্লেখ করে আমাদের যাবতীয় পাওনাদির কথা বলে আমরা আগামী রবিবার সকলকে নিয়ে 12টা বাজে দুপুর 12টায় হবিগঞ্জের জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মুখে জমায়েত হব এবং আমরা একটি স্মারকলিপি প্রদান করব। এবং এরপরেই আর 1 সপ্তাহ অপেক্ষা করে, আর এর স্মারকলিপি দেওয়ার 1 সপ্তাহ পরেই আমরা এই এলাকার স্থানীয় সংসদ সদস্য, নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য হবিগঞ্জ সোনারগাঁও মাধবপুরের সংসদ সদস্য রেজিস্ট্রার শেখ সাহেদুল হক মহোদয়কে আমরা একটি আবেদন আমরা 1 সপ্তাহ পরে আমরা দিতে চাই। এরপরেও যদি দেখা যায় যে আমাদের পাওনাদি আদায় হচ্ছে না, আমরা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছি, আমরা কিন্তু ধর্মঘটে যেতে চাই নাই, আমরা মালিক পক্ষকে সহযোগিতা করার জন্য বারবার পরিপ্রেক্ষিতে আজকের আমাদের এই মানববন্ধন প্রতিবাদী সাংস্কৃতিক প্রতিবাদী সমাবেশ, আমাদের 7 মাসের বকেয়া বেতন অবিলম্বে ধিক্কার জানাচ্ছি আপনার প্রতি। আপনি কেন মিথ্যার আশ্রয় বারবার নিলেন, আমাদের ন্যায্য পাওনাদি কেন পরিশোধ করলেন না? আমরা আজকের এই প্রতিবাদ সভাতে বলতে চাই, এ মাসের বেতন এর পূর্বে এই কোম্পানির ম্যানেজার সাহেবরা আরো 3 বার